কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে গেছে জ্বালানি তেলের গোডাউন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার এলাকায় জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজের ওই দোকানে ডিজেল, পেট্রোল, মোবিল ও কেরোসিন বিক্রয় করা হয়। বুধবার রাত 12টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফেরামারা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে মিরপুর মেহেরপুরের গাংনি থেকে আরও 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেরামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।